इजाद है, इजाद कभी कैंटर। आपका इस्लाम में था ही तो नहीं। वर्ष हमने आजादी के पूरे कर लिए हैं, आप मुस्लिम बहनों को और बेटियों को इस तरह हिजाब में फंसा कर रखना चाहेंगे अभी भी? अच्छा, लड़कियों हिजाब पहन ले, पर्दा कर दे, लड़के क्यों निकाले? हम अमाया होली को नहीं, हमें वाली वाली अमाया निकालो, हमारे अल्लाह को फरमाने, हमारे हुजूर को सुनो, सब को फरमाने अमाया ना दो। এত কিছুর পরও 12 তারিখ হিজাব আন্দোলন এখন পর্যন্ত শেষ হয় নাই। টিভিতে ইন্টারনেটে যে জায়গাতে যাই শুধু হিজাব নিয়ে কথা বলা হয়। ইন্ডিয়ান হিন্দু ছেলে মেয়েরা তো একরকম হিজাবের পিছনেই লাগে পড়ছে, কিন্তু হিন্দু ধর্মে হিজাব পরার কথা বলা হয়েছে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আর ওইসব ছেলে মেয়েদের আমি বলবো, তোমাদের যদি ন্যাংটা হয়ে রাস্তায় ঘুরার শখ থাকে তো ঘুরো। তোমাদের অনেক দেবীরা এরকম ছিল যারা নগ্ন অবস্থায় জঙ্গলে ধ্যান করতো, দেবতা এবং ঋষিদের মনোকামনা পুরা করতো শারীরিক ভাবে। তোমাদের দেবীরা তো এখন আর দুনিয়াতে নাই, তোমরা চাইলে এই পজিশন নিতে পারো। তাছাড়া ঋগ্বেদের মধ্যে হিজাবের কথা বলা হয়েছে। তাছাড়া হিন্দুদের আধুনিক বাবা ধীরেন্দ্র শাস্ত্রী এই বিষয়ে কি বলে দেখেন? আর টিভিতে ওইসব মৌলানা দেওয়া হয় যাদের ধর্ম সম্পর্কে কোন রকম জ্ঞান নাই, যেমনটা এই মৌলানা নিজেই বলছে, আমি টিভির মৌলানা। भाई हमारा मुताला नहीं, मेरी स्टडी नहीं है उस पर जाता। आपकी स्टडी नहीं, मौलाना आप कैसे बन गए? अरे मैं मौलाना ही हूँ ही नहीं। अच्छा मौलाना नहीं, ये तो टीवी वाला मौलाना हूँ मैं हाफिज गुलाम सरवर हूँ इतना। এটাই বলবো নিজেদের ধর্মীয় কিতাব খুলো এবং পড়ো, তারপর দেখা যাবে কে কতটা ধার্মিক।